Hi guys, আমি জে আমি বব আর তোমরা দেখছো দা বংস রিঅ্যাকশন আজকে চলেছি আবার একটা রক ব্যান্ড বাংলাদেশের যার নাম হচ্ছে লেভেল 5 লেভেল 5 এবং জে গানটার উপর আজকে রিঅ্যাকশন দিয়ে চলেছি সেই গানটার নাম হচ্ছে 60's লাভ 60's লাভ আমাদের ব্যান্ড প্রচন্ড মনের ভেতরে থাকে তো তার জন্য এবং কমেন্টও আসছিল প্রচুর যে দাদারা এই ব্যান্ডটার লেভেল 5 ব্যান্ডটার যে 60's লাভ গানটা আছে সেই গানটার উপর রিঅ্যাকশন দিন তাড়াতাড়ি যুক্ত হয় আরো চারজন টোটাল মেম্বার হচ্ছে ছজন এবং সেই মেম্বারদের নামগুলো একটু বলে দে ভাই ভোকাল আছে হলো আইদিদ রশিদ ড্রাম সাদমান আসিফ গুপ্পু বেস গিটার হলো রাজিন হালিম গিটার হলো আশিকুল আলাম আশিক গিটার ইয়াবির হাসান আর গিটার আর প্রডিউসার ওই এহসান কাইজের ভাই এহসান কাইজের ভাই মানে এহসান কাইজের আর আইদিদ রশিদ আইদিদ রশিদ এরা দুজনে মিলে ফার্স্টে ফর্ম করেছিল ব্যান্ডটা যাই হোক এবং এদের যে ফার্স্ট অ্যালবাম রিলিজ করে সেটা হচ্ছে 2015 যার নামটা ছিল হচ্ছে দা সিঙ্গেলস দা সিঙ্গেলস এবং আজকে যে আমরা গানটার উপর রিঅ্যাকশন দিতে চলেছি সেই গানটার নাম হচ্ছে যে বললাম 60's লাভ এই এই যে অ্যালবামটা এই অ্যালবামটা রিলিজ হয়েছে 2018 এবং এই অ্যালবামটার নাম ছিল হচ্ছে অবশেষে অবশেষে তো চলো গানটা কি আছে একটু শুনি তারপর বাকি কথা হবে আর অবশ্যই আমরা গানটা নিচ্ছি লেভেল 5 দি ব্যান্ড বলে ওদের দি ব্যান্ড যে অরিজিনাল চ্যানেলটা রয়েছে তাদের চ্যানেল থেকে অবশ্যই তোমরা যে রিকোয়েস্ট করছো দাদারা প্লিজ অরিজিনাল ব্যান্ডের চ্যানেল থেকে তোমরা গানগুলো নাও তো সেগুলোই নিচ্ছি ভিডিও ভিডিও লাগে না আমার মনে হয় না ব্যান্ডের ভিডিও পাই পাইওনি সত্যি কথা বলতে খুঁজেছি একদম সত্যি কথা খুঁজেছি পাইনি তো যাই হোক তো আজকে আবার সেই স্রোতশ্রেণী এনকোর ব্যান্ডটার মতনই শুধুমাত্র একটা ছবি থাকবে কিছু থাকবে না সেই গানটা আমরা শুনবো তো অবশ্যই তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে অরিজিনাল ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক শেয়ার করবে তারপর চলে আসবে বংস রিঅ্যাকশন রিঅ্যাকশন দেখার জন্য একদম বেসিক্যালি গানটা আমার একটুখানি শোনা সত্যি কথাই বলছি এত সুন্দর গান মানে ভাই আমার শোনেনি একটা রিকোয়েস্ট এসেছিল আমরা একটু কনফিউজ হয়েছি তো তিনজন মিলে লিরিক্সটা লিখেছে তিনজন মিলে লিরিক্সটা যা লিখেছে মশাজন কিন্তু খুব ছোট আমি দেখতে পাচ্ছি গানটা হচ্ছে 5 মিনিট 30 সেকেন্ডে কিন্তু লিরিক্সটা 4 2 6 2 8 2 10 টা একটু মিউজিক বেশি আছে গানটাতে 2 4 6 8 সরি 8টা লাইনে তার বেশি না 8টা লাইনে লাইনে এবার 5 মিনিট 30 সেকেন্ড যাই না কি আছে তো চলো প্রচন্ড এক্সাইটেড লাগছে গানটা শুনি তারপর কি কথা হবে দারুণ দারুণ দেখা যাক আগেই বলে দিলাম Oh, no.
growing businesses. বেশ সুন্দর লাগলো, মানে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে লিরিক্সটা খুব ছোট, ম্যাক্সিমাম মিউজিক দিয়ে মানে গানটাকে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা মানে প্রেমিকই চায় প্রেমিকাকে নিয়ে নাম না জানা একটা অজানা দেশে হারিয়ে যেতে, যাতে তাদেরকে কেউ না খুঁজে পায় এবং তারা যেন নিজেদের মতন করে নিজেদের ভালোবাসার একটা সুখের ঘর যাতে তৈরি করতে পারে এবং কেউ যেন তাদের কোনোরকমভাবে ডিস্টার্ব না করে, এটাই হতে এটাই থাকে যদিও একটা গল্প এইভাবে শুরু হয়। যাই হোক, খুব ভালো লাগলো, ব্যান্ডটা বেশ ভালো কাজ করেছে, তাদের যে মিউজিক ইনস্ট্রুমেন্টগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করেছে, লিরিক্সটা খুব ছোট বাট মিউজিকটাকে দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা একটা প্রেজেন্ট করানোর চেষ্টা করানো হয়েছে। তো ওভারঅল ব্যান্ডটা বেশ ভালো ছিল এবং গানটা, এটা দেখলাম এই গানটাই সব থেকে বেশি ভিউ পাওয়া ওদের গান ওদের ব্যান্ডের মধ্যে। তো ওভারঅল বেশ সুন্দর একটা কম্প্যাক্ট প্যাকেজ ছিল, বেশ ভালো লাগলো শুনতে, বেশ ভালো বেশ ভালো। মানে আমার পার্সোনালি এই ব্যান্ডটাকে এত ভালো লেগেছে, আমার এই গানটা দারুণ লেগেছে, মানে আমার মনে একদম গেঁথে যাওয়ার মতো দারুণ গান। মানে তিনজন যিনি লিরিক্স লিখেছেন, মানে স্যালিউট আমার তরফ থেকে, দারুণ দারুণ, সত্যি বেশ ভালো লিখেছে। ওভারঅল এত কম সাবস্ক্রাইবার কি করে আমি জানি না, এই ব্যান্ডের এত ভালো গান তোমাদেরকে দেয়, তারপরে 27,000। হ্যাঁ, এরকম আমি দেখলাম, এটা সত্যি একটা আমার অভিযোগ আছে বা আমাদের অভিযোগ আছে, আমার মতে এরকম সাবস্ক্রাইবার বাড়া উচিত অবশ্যই। মানে সুন্দর গান দেওয়ার পর তাদের সাবস্ক্রাইবার এত কম কেন, বা আমার মনে হয় কি হয়তো সাবস্ক্রাইব অনেকে ভাই বোনরা মধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে পর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এটা ঠিক করো না, কেন তোমাদের সাবস্ক্রাইব ইনস্পিরেশন মানে দেখো পাবে না, সাবস্ক্রাইব এত সুন্দর গান কোনো টাকা লাগে না, একদম সত্যি কথা। হয়তো শুনতে এসে খুব খারাপ লাগছে কিন্তু এটা একদম দৃঢ় বাস্তব, সাবস্ক্রাইব করতে খুব বেশি কেন কোনো টাকা লাগে না, তোমার এক পয়সাও লাগে না। তো সেখান থেকে সাবস্ক্রাইব করলে যদি কোনো মানুষ এটা মোটিভেট হয় এবং সেখান থেকে যদি সে আরও ভালো তোমাদের পরবর্তীকালে দিতে পারে, তো সেখানে তাদেরকে একটু পরিমাণে উৎসাহ করাটা কোথাও না কোথাও প্রয়োজন আছে আমার যেটা মনে হয়। তো সেখান থেকে এই জিনিসগুলো তোমরা কোনো না প্লিজ তাদেরও সাপোর্ট করো, অবশ্যই আরো সুন্দর গান দিচ্ছে তোমাদেরকে, মানে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে এমন একটা প্ল্যাটফর্ম ইউটিউব যেখানে প্রত্যেকটা মানুষের যথেষ্ট পরিমাণে সাপোর্ট প্রয়োজন। কেন দেখো সবাই করে কিছু না কিছু সাপোর্টের জন্য, মোরাল সাপোর্ট যদি তারা না পায় সেখান থেকে কিন্তু তারা ভেঙে পড়ে, যে তার মানে আমি যে কাজটা করছি সেই কাজটা হয়তো গ্রহণযোগ্য নয়, তার জন্য সাবস্ক্রাইবার এত কম, তার জন্য কি হয় সে ডিমোটিভেট হয়ে আর পরবর্তীকালে কাজ করে না। কিন্তু এটাও হতে পারে যে অনেক এরকম আছে মানুষজন যারা বাজে কাজ করে, পরবর্তীকালে যদি এরকম মানে মোটিভেটেড হয়ে তারা পরবর্তীকালে আর ভালো কাজ করে, তো সেখান থেকে যারা ভালো কাজ করছে তাদেরকে প্লিজ সাপোর্ট করো, এটা তোমাদের প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট। মানে বেসিক্যালি ব্যান্ডের গান আমি কমই শুনি, তুই জানিস, মানে একদম, কিন্তু এই গানটা ব্যান্ডের হয়েও আমার এতটা প্রিয় হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না, সত্যি আমার কাছে মানে দারুণ আর কি, এক কথায় অসাধারণ, সিরিয়াসলি বেশ ভালো। যত ব্যান্ডের গান শুনছি বেশ বেশ ভালো, মানে ভালো লাগছে, ব্যান্ডগুলো আমরা জানতে পারছি, একদম সত্যি ভালো, মানে বেশ ভালো লাগছে, ব্যান্ডের প্রতি ভালোবাসা আমার কাছে। ফোক সং শুনলাম যেরকম কুড়ে ঘর, যেটা স্পেশালি খুব ভালো লেগেছে আমার, এবং তারপর আর্টসেলের গান শুনলাম যেটাও দুর্দান্ত ছিল, তারপর একটার পর একটা আমরা ব্যান্ডের গান শুনেছি, প্রত্যেকটা গান ভালো ছিল, এবং আগামীকালে বাংলাদেশের যত ব্যান্ড আছে ম্যাক্সিমাম ব্যান্ডকে আমরা কভার করার চেষ্টা করবো, যাদের সব থেকে বেশি পপুলার গানগুলো নিয়ে আসবোই, এবং তোমাদের রিকোয়েস্ট ভরে ভরে আসছে কমেন্ট সেকশনে যে ব্যান্ডের এই গানটা দাও দাদারা, ডেফিনেটলি আমরা নিয়ে আসবো, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলবেলটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করে যাও, তোমাদের কমেন্টের উপরেই আমরা রিকোয়েস্ট রাখছি, কোনো প্রশ্নই নেই সেটা নিয়ে, ভালোবাসা দিচ্ছ বলে আমরা আজ এই জায়গায় আছি, একটি কথা, ভালোবাসা সবার দরকার, ভালোবাসার জন্যই সব মানুষ এইভাবে তোমাদের কাছে চলে আসবে একদম। তো ফেসবুকে যে গ্রুপটা আছে বেশি করে জয়েন করো, আর পেজটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো, একদম সোশ্যাল মিডিয়াতে করো, সব জায়গায় ছড়িয়ে দাও, বন্ধু বান্ধব অফিস কলিগ কাউকে ছেড়ো না, এক্স ওয়াই জেড বা প্রতিবেশী একদম ছড়িয়ে দাও সব জায়গায়। আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলে যেও না, দুজনকেই ফলো করো বেশি করে, আর একটু এই চ্যানেল লিঙ্কটাতে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে বাড়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, আর ভালোবাসা ছড়িয়ে দিও, পরের ভিডিওতে তোমার সাথে দেখা হবে, ততক্ষণ জন্য টাটা, চলো না।